আমি দৌড়তে চললাম, 10 কিলোমিটার তো দৌড়বই আজ প্রফেসর। চলো তাহলে শুরু করা যাক। আমি আমি পারছি না, আর পারছি না প্রফেসর, আমার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে পারেন? অত বাড়াবাড়ি করো না সুপান্ডি, তোমার বাড়ির রাস্তাটাও এখনো পার করিনি আমরা। ভগবান জানে ম্যারাথনের লোকে দৌড়ই কি করে, আমার তো 100 মিটারই জিভ বেরিয়ে গেল। তার জন্য একটা নিয়মিত অভ্যেস আর শৃঙ্খলার দরকার হয় সুপান্ডি, বলতে পারো এটা অনেকটা সম্পদ গড়ে তোলার মতো। হ্যাঁ, দৌড়ানোর সঙ্গে সম্পদ গড়ে তোলার কিসের সম্পর্ক? নিয়মিতভাবে শৃঙ্খলা মেনে চললে সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্ট্যামিনা বাড়বে, বুঝলে? তখন অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারবে, আর তখন আমার সম্পদ গড়ে উঠবে। এখন বুঝে গেছি। না সুপান্ডি, তোমায় যেটা গড়ে তুলতে হবে সেটা হলো একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিনিয়োগ করার অভ্যেস, অর্থাৎ SIP। এতে টাকার মূল্য বেড়ে যাওয়ার সুবিধা থাকার ফলে দীর্ঘ সময় পরে সম্পদ তৈরি হয়ে যায়। এর চেয়ে দৌড়ানোর কথা ভাবাই ভালো। সম্পদ, মূল্য, এইসব কথাগুলো শুনলে আমার মাথাটা কেমন ঘোরে। অত কঠিন কিছু নয়। ভালো করে শোনো, ধরো তোমার কাছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্রতি মাসে 1000 টাকা রয়েছে। এক একটা মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্য 100 টাকা। তাহলে 100 টাকার 10টা ইউনিট কিনে তুমি মিউচুয়াল ফান্ডে তোমার 1000 টাকা বিনিয়োগ করতে পারো SIP-র মাধ্যমে। পারি তো। তারপর এবার কদিন পরে ছবিটা কি হয় দেখা যাক। পরের মাসে ধরে নাও প্রত্যেকটা ইউনিটের দাম গিয়ে দাঁড়ালো 200 টাকায়। এবার তুমি পাচ্ছ 1000 টাকায় মাত্র 5টা ইউনিট। কিন্তু 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 প্রফেসর, গত মাসের চেয়ে সেটা তো কম, তাহলে ভালো কোথায়? একটু ধৈর্য ধরে শোনো সুপান্ডি। আচ্ছা, যদি তৃতীয় মাসে গিয়ে প্রত্যেকটা ইউনিটের দাম 50 টাকা হয়ে যায় তখন? তখন তুমি 1000 টাকায় 20টা ইউনিট পাচ্ছ। তাহলে দেখো, গড়ে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে মার্কেটের ওঠা নামায় তুমি সুবিধে পাচ্ছ। মার্কেট নেমে গেলে বেশি ইউনিট পাচ্ছ, আর মার্কেট উঠে গেলে কম ইউনিট পাচ্ছ। গড়ে একটা টাকা ফেলার জাদু তো এইটাই। স্ট্যামিনা বাড়ানোটা ঠিক এইভাবে সম্পদ জমানোর মতোই। যত তাড়াতাড়ি শুরু করে যত বিনিয়োগ করবে ততই লাভ। তাই তোমার স্ট্যামিনা বাড়ানোর চেষ্টা করো সুপান্ডি। সুপান্ডি, পার্কটা তো এইদিকে। আগে এখন SIP শুরু করতে চললাম, তাতে আমার স্বাস্থ্য ভালো হবে আর সম্পদও বাড়বে। হো হো সুপান্ডি। ঠিকানা, ফোন নাম্বার, ব্যাংক বিবরণ ইত্যাদির জন্য KYC দস্তাবেজ প্রয়োজনীয়তা এবং পদ্ধতি সম্বন্ধে অধিক জানতে অনুগ্রহ করে দেখুন www.tatamutualfund.com/investor-education। অনুগ্রহ করে কেবলমাত্র রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ডস এর সঙ্গে সদা করুন, যার বিবরণ ইন্টারমিডিয়ারিজ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনস অধীনে সেবি ওয়েবসাইটে যাচাই করতে পারা যাবে। টাটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সকল অভিযোগ হয়তো service@tataamc.com এ নির্দেশিত হবে এবং বা দেখুন www.scores.gov.in সেবি স্কোর্স পোর্টাল। একজন ব্যক্তি বিশেষত একান্ত হোল্ডিং দ্বারা খোলা সকফোলিওর জন্য নমিনেশন পরামর্শযোগ্য, যেহেতু এটা একটা সহজ ট্রান্সমিশন প্রক্রিয়াকে সহজতর করে। এই কমিউনিকেশন হল টাটা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী শিক্ষামূলক এবং সচেতনতা প্রয়াসের একটা অংশ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বাজারের ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্পর্কিত কাগজপত্র ভালোভাবে দেখে নিন।